দেখো ডলু চলে এসেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো, এখানে আছে ভাত, এখানে আছে ভেন্ডির চচ্চড়ি মানে সর্ষে দিয়ে, আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আর আছে লাল লাল মটন কারি। তাহলে চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো স্টার্ট। ভেন্ডি চচ্চড়ি আমার শুধু শুধু খেতে ভালো লাগে, ভাত দিয়ে অতটা ভালো লাগে না। আর দুদিন পরে রথযাত্রা, যা গরম দেখো, রথতে বৃষ্টি হতে হবে। আমাদের এদিকে শুধু মেঘ করছে, বৃষ্টি আর হচ্ছে না। আজকে আসলে ডলু এই ঘরে ঘুমাচ্ছে। তোমরা অনেকেই বলেছ যে দিদি ডেলি ব্লগ করছো না কেন, ডেলি ব্লগ করছো না কেন। বিশ্বাস করো, সময়ের বড় অভাব, মানে এই সারাদিন। সব থেকে বড় কথা, এই মানে আমার এই ক্রেজটাও আবার ওপেন রিওপেন করার পর থেকে না, টাইম একদম মানে করে উঠতে পারছি না। প্লাস ধরে নাও ডলু পড়াশুনো থাকে, সব থাকে, তারপরে মাঝে মাঝে দেখো না ইটিং শোটাও মাঝে মাঝে অফ দিতে হয়, কি করব বলো। তো একদম সেই জন্যই হচ্ছে না, ঠিক আছে, চেষ্টা করব। ডলু জল খাবে, জল বাইরে আছে, যাও বাবাকে বলো জল দেবে।
আর সত্যি কথা বলতে আমি সারাদিন বাড়িতে থাকি, আমার বাচ্চাগুলোকে সামলাই, জোরুকে পড়াশুনো করাই, ওকে নিয়ে ক্লাসে যাই। এই পশু থেকে পশু পরের দিন থেকে স্কুল খুলে যাবে, সেখানেও ওকে নিয়ে আমার লাইফটা ভীষণ বোরিং, তোমাদের ভালো লাগবে না। এখন ইউটিউব খুললেই নানা রকম কন্ট্রোভার্সি, নানা রকমের মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেটেড প্রবলেম, এইসব দেখতেই যারা বেশি পছন্দ করে তাতে তারা কি আর আমার মতো এরকম সিম্পল লাইফস্টাইল দেখতে পছন্দ করবে বলো? করবে না। প্লাস আমি কোথাও যাইও না, কোথাও গে রেস্টুরেন্টে খাইও না, কোনো দামি জিনিসও কিনি না যে তোমাদেরকে সেগুলো আমি দেখাবো বা কিছু। তো সেই জন্যই মানে সেই জন্যই বলতে পারো আর ডেলি ব্লগটা করি না। আমি যখন খাই তখন ও এগুলো ঘুমায় না। এই দেখো ডলু চলে এসেছে, ডলু বললাম না ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই ঘ্যান ঘ্যান করছিল, কাঁদছিল। বিশ্বাস করো সেই জন্যই ব্লগ দেওয়া একদম বন্ধ হয়ে গেছে, মেইনলি হচ্ছে টাইম। এই যেমন দেখো গেল সপ্তাহতেই তোমার কেউ ছিল না, ওই দোনাভিকি বব ছাড়া বারবিকিউ নেশন গেছিলাম, ভেবেছিলাম ব্লগ করবো, হয়নি। ডলু এখন সত্যি কথা একদম এত গুড়গান হয়ে গেছে কি বলবো তোমাদের, মা হয়ে মেয়ে বলে বলছি না, এখন ডাল ভাত দিলেও খেয়ে নেয়, ডিমের ঝোল খেতে চায় না, তাই না? ঠান্ডা লাগে কি করবে বলো? ওই নাই দিয়েছো জলটা রাখো, রেখো পাশে রাখো, ডলুর জন্য এখন একদম গুড গার্ল হয়ে গেছে। ওইখানে বসা যাবে না বাবা, এখানে হবে না মা, এই তো আমার হয়ে গেছে, তোমার তো ঠান্ডা লাগছে না? এখানে বেশি হাওয়া আছে, এদিকে বসলে হবে না, পারবে না, আমাকে দেখতেই পারছে না। আর দুদিন পর রথ, তাই না ডলু? আমরা কী করবো রথে? রথ টানবো, সব বন্ধুরা পাঁপড় ভাজা খাবে, তারপরে জিলাপি খাবে, ঘুগনি খাবে, ও খেলেই আমার শান্তি, বিশ্বাস করো, তাতে তোমরা যে যাই বলো না কেন। যার সন্তান যার কাছে ভালো, তাই না?
এখনই তো মামা করবে, একটু বয়স হয়ে গেলে মানে একটু ডলু বড় হয়ে গেলে যখন ফ্রেন্ডস হয়ে যাবে তখন এই দিনগুলো কত মিস করব, তাই না? আমার ডলু সব খেতে ভালোবাসে, তাই না? গোলটা খায় না, এটা খাও এটা খাও এটা খাও ঝোলটা দাঁড়া, হ্যাঁ এইখানে দিচ্ছি এইখানে দিচ্ছি, হ্যাঁ এইখানে দাও দেখো আমি ঢেলে দিই, দাঁড়া না এটা খাও আগে, এটা ওটা ভালো না বাবা, ওটা তোমার খাওয়ার জিনিস না, না ওটা খাওয়ার জিনিস না, এই না তুমি এইটা খাও, এই না এই না ওটা ডিম নয়, এই না এই না এইটা না এটা না এটা খাও, ওটা ডিম নয় রে, ওটা ভাত খাবে, এটা খেও না, ডলু একটা জিনিস খেতে সব থেকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে রুটি আর বলো বলো ঘুম থেকে উঠেছে না, এসি চলছে, ঠান্ডা লাগছে আর ভীষণ লজ্জা, জানো না শুধু যে মানুষগুলোকে চিনে চেনে শুধু তাদের সাথেই মেশে, বাদ বাকি ভীষণ লজ্জা। ভীষণ লজ্জা, খুব জাল, ওটা খায় না বাবা, ওটা খায় না, ঝোল খাবে, ঝোলটা খাও, ঝোলটা দারুণ হয়েছে, যদি খুব ঠান্ডা লাগে এরকম গরম গরম ঝোল খেলে ভালো, তুমি একটু রাইস নেবে, নেবে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে, বাই বাই।